এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব বারাসতের এক বিখ্যাত কালী পুজো মণ্ডপে। সাথে পেয়েছি শিল্পী শঙ্কর পালকে। এবছর আমাদের থিম হচ্ছে মনসা মন্দির উত্তরাখণ্ডে। পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, তো এরা প্রত্যেক বছরই কোনো না কোনো ধর্মীয় স্থান নিয়ে কাজ করে থাকে। এবার যে মনসা মন্দিরটি হচ্ছে, শুধুমাত্র মনসা মন্দিরটি নয়, ওইখানকার যে কোনো স্থাপত্য এবং যে কটা মন্দির আছে সেটাকেই তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এইটা তো রয়েছে, এছাড়াও আমরা পুরো কাজটা যে করছি একটা থিম সংও আছে এখানে, যেটা মনসা কাব্যর উপরে কিছুটা মন্ত্র নিয়ে ব্যবহার হয়েছে, কিছুটা সাউন্ড, কিছুটা এখানে ইনসাইডে আমরা প্রায় 1000 পিস ঘন্টা ঝোলানো আছে এবং তার নিচেই একটা প্রায় 6.5 ফুট একটা ত্রিশূল আছে, যেই ত্রিশূলটা মুভমেন্ট করবে, যেটা ঘুরবে, এবং সেটা সাইড দিয়ে স্মোকারের ব্যবস্থা করা হয়েছে। আর এই পুরো মন্দিরটিতে আমরা আলোকসজ্জা রেখেছি, মানে কোনো কৃত্রিম আলো বা আলাদা করে কিছু না, একটা ফেস্টিভ্যালের ক্ষেত্রে একটা মন্দিরকে যেভাবে সাজানো হয় পুরোটাই এভাবে সাজানো হয়েছে। প্রাকৃতিক কোনো কিছুকে নষ্ট না করে, গাছ না কেটে, গাছগুলোকে আলাদা করে দেখে সেটাকে কীভাবে সাজানো যায় সেটার একটা সারা বারাসতবাসীর কাছে আমার চেষ্টা যে তারা আসুক, তারা দেখুক, হয়তো কিছুটা অন্যরকম মনে হবে।